আপনাদের এখানে বক্তৃতা দিতে দাঁড়ানোর আগে আমার কাছে দুটা প্রশ্ন সাংবাদিক ভাইয়েরা করেছেন, তাদের এই প্রশ্নেরও জবাব আমার দিতে হবে। ওনারা বলতে চান যে বিএনপির যে উকিল নোটিশ দিয়েছে খালেদা জিয়া মাননীয় প্রধানমন্ত্রীকে, সেই ব্যাপারে আমাদের বক্তব্য। আমি মনে করি যে উকিল নোটিশ হচ্ছে একটা আইনি প্রক্রিয়া, যদি ওনারা উকিল নোটিশ দিয়ে থাকে এই উকিল নোটিশের জবাব হচ্ছে আইনের মাধ্যমে আমরা সেটা জবাব দিব। আমরা রাস্তাঘাটে গিয়ে ওইটা করেছেন ওইটা করেছেন আমরা বলবো না। সুনির্দিষ্ট যে কথা ওনারা উকিল নোটিশে লিখেছেন সুনির্দিষ্ট জবাব আমরা আমাদের জবাবের মাধ্যমে আইনি জবাবের মাধ্যমে ইনশাআল্লাহ দিয়ে দিব এবং সেটা ঠিক জবাব হবে বলে আমি মনে করি। তার কারণ হচ্ছে এই যে আমি আপনাদের মাধ্যমে খালেদা জিয়াকে বলে দিতে চাই যে আপনার যে দুর্নীতির খবর বেরিয়েছে সারা বিশ্বে সেটা আওয়াজ হয়ে গেছে, সেই বিশ্বের আওয়াজ থেকেই আমরা আজকে বলেছি আপনার কত দুর্নীতি করেছেন। আমাদের মনে এরকম কোনো ভয় নাই, আমরা আপনার জবাব দিয়ে দিব। আপনি তৈরি হন, আপনি এই সবের জবাব জনগণকে কিভাবে দিবেন সেটা বোঝার জন্য। রংপুর নির্বাচনের কথা বলা হয়েছে, সুষ্ঠু নির্বাচন হয়েছে, ফলাফল আমরা গ্রহণ করি এবং এই ফলাফল থেকে আগামী যত নির্বাচন আছে সেইখানে যেন আমরা আমাদের দল আওয়ামী লীগ শিক্ষা নিতে পারে এবং শিক্ষা নিয়ে যেন এই যে পরাজয় এই পরাজয় পরিবর্তন করে বিজয় আনতে পারে সেই চেষ্টাই আওয়ামী লীগ করে যাবে বঙ্গবন্ধু কন্যার নেতৃত্বে। এইটুকু আমি শুধু বলতে পারি। নামাজের সময় হয়ে যাচ্ছে, আমার কপাল এরকমই, নামাজের সময় হয়ে যায় আমি বলবো আমি বক্তৃতা দিয়ে যাই। তো এখন আপনাদের কাছে আমি বিদায় নেই, আমার আরেকটা অনুষ্ঠান আছে। আপনারা অত্যন্ত কম সময়ের মধ্যে এখানে যে জড়ো হয়েছেন সেটাই বোঝায় আপনাদের আগ্রহ। আপনারা আখাউড়া এই স্থলবন্দর যেন আরো সুন্দর হয়, আরো গতিশীল হয় সেই দোয়া করবেন এবং সহযোগিতা করবেন। আপনাদের কাছে এই বলে বিদায় নিচ্ছি, জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, জয় হোক।